মুই বাইরে ছিলাম, হঠাৎ করে মোর মোবাইলে এসএমএস আইছে যে আই ওয়ানা মিট উইথ ইউ, আই আম ইন ঢাকা। তো মুই চিন্তা করছি ঠিক আছে, আসছে পরিচিত একটা মানুষ, একটু দেখা করি। পরে মুই একটা কফি শপে যাই, খালি কফি খেয়েছি এই আর কি। এইটা বলছি কফি খাওয়ার নমুনা, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। সেমিস্টার ফি যে 20,000 নিছিলি, এটা পরে কিচ্ছস কি করছিস জানি কা? তুই জানো না আব্বা তারে পাঠাইছি, আব্বা ফেরত দিয়ে দিলে তোরে দিয়ে দেব। কাকার কাছে দিছিস কেন? হুম, কাকা তাহলে ফোন দিছিল, কাকা লোক কথা হইলো অনেকক্ষণ পর কাকারে জিগেলাম, কাকা প্রবলেম যেটা হয়েছে এটা কি সলভ হয়েছে? কাকা দেখলাম আকাশ তো নড়ছে, কি এর প্রবলেম? আমি কাম না কি বলে ঝামেলা আসছিল, 20,000 লাগবে আপনার? না না আমি তো কোনো টাই হাসল হইব। মুই তোরে মানা করলাম না আব্বার লোক এগুলো লই আলাপ করিস না, তুই ফোনে কথা বলতে গেছো কেন? আমি তোর কাকারে ফোন দিন, কাকাই তো আমার ফোন দিছে খোঁজ খবর নিয়ে আল্লাহ। তখন আমি কাকারে জিগেলাম, জিগাতে পারি না এটা না, মুই তোরে বলতে পারি না। এই আব্বা যে টাহা চাইছে তাহা তো তোর থেকে লই আব্বারেই পাঠাইতাম, কিন্তু অন্য আর একটা কাজে একটু দিয়ে ফেলছি। মুই তোরে পরে বলবো, অনেক কই দিছি। তুই বলবি নাকি আমি তোরে বলে দিই তুই কই দিছিস টাকাটা? মানে তুই অন্তরের পিছনে টাকা এমন খরচ করছিস না? এবারে কি বলো না বলো, অন্তরের পিছনে আমি টাকা খরচ করতে যাবো? অন্তরের লোকে তো মোর কোনো কন্টাক্টই নেই। শুভ মিথ্যা কথা বলিচ্ছে, মিথ্যা কথা বলিস না, প্রমাণ দেখাইম তোরে। কি প্রমাণ দেখাবি তুই? আর মুই মিথ্যা কথা বলতে যাবো কে তোর? প্রমাণ দেখালে এরকম বড় গলা থাকবো হতে, টিকতে পারবি আমার সামনে? আরে বেটা মুই তো তোরে বলতেই আছি যে মুই একটা অন্য কাজে খরচ করছি, কোন কাজে খরচ করছি তোরে পরে বলবো, অন্তরের এটা নিয়ে নিয়ে আসলি কেন? তোর মোবাইল দে, তোর মোবাইল দিয়ে তোর প্রমাণ দেখাইতেছি। তা মুই মোর মোবাইল দেবো কে? আর কি প্রমাণ দেখাবি তুই? তোর ফোনের ভিতরে তো সব অন্তরের ছবি, রেস্টুরেন্টে ঘুরছস, কান্দে কাতরা কি ছবি তুলছস, ভিডিও কলে কথা বলছিস, স্ক্রিনশট রাখি দিছস, বেগুন ছবি তো তোর ফোনের ভিতরে দেয়াইতাম নাকি তুই আরে দিয়েবি? এ কাবিলা তুই মোর ফোন ধরছ গা? কারণ তোর স্যার আমাদের তো সোর্স বাবর হয়ে গেছে ইয়ারলে, এই জন্য তো আমি বলি কি আল্লাহ তুই আমার লগে লুকাস, একবার এ রুমে যাস, একবার এ রুমে যাস, ফোনটা নিয়ে সারাদিন গুড়ুর গুড়ুর গুড়ু গুড়ুর করস। আমি তো তোর ফোনের ভিতরে আজকে সব কিছু দেখে নিস, অন্তরের লগে তুই ঘুরছস, কান্দে কাতরে কি ছবি তুলছস, সারাদিন রাত ভিডিও কলে কথা বলছস, স্ক্রিনশট এগুলো নিয়ে রাখছস। এর ছোট লোক তুই যেতে আমার নোয়াখালীতে বলছিলি অন্তরের লগে পরিচয় করে দিতে, আমি তোর লগে পরিচয় করে দিন দিছিনি, তাহলে হিগাতে টাকাতে আইলো তুই একবার আমার বলছস যে আমি অন্তর লগে দেখা করতে দেখছিস, বলছিস একবার বললি আমি তোর মানা করতাম। আরে কি বলবো, এরকম তো কিছু হয় নাই যে তোরে বলবো। মুই বাইরে ছিলাম, হঠাৎ করে মোর মোবাইলে এসএমএস আইছে যে আই ওয়ানা মিট উইথ ইউ, আই আম ইন ঢাকা। তো মুই চিন্তা করছি ঠিক আছে, আসছে পরিচিত একটা মানুষ, একটু দেখা করি। পরে মুই একটা কফি শপে যাই, খালি কফি খেয়েছি এই আর কি। এইটা বলছি কফি খাওয়ার নমুনা, তোরা কি একদিন দেখা করছস? তোরা কি একদিন ভিডিও কলে কথা বলছস? দিনের পর দিন দেখা করছস, দিনের পর দিন ভিডিও কলে কথা বলছস, প্রমাণ দেখ তোর নিজের মোবাইলে, তুই নিজে দেখ। আমার লোকে মিথ্যা তোরা কিলে বললি শুভ, আমি কি তোরে বললি কি মারতাম? তোর আমি সতর্ক করে দিতাম যে তুই অন্তরের মধ্যে এগুলো লোকে মিশিচ্ছা। আরে তোর প্রবলেমটা কি? মুই তো একটা মানুষের সাথে কমিউনিকেশন রাখতেই পারি, একটা পরিচয় হয়েছে একটা কমিউনিকেশন রাখতে পারি না কাবিলা? অবশ্যই প্রবলেম আছে, অন্তরে যদি ভালো নাই হইতো তাহলে আমি তোর একটা কথা বলতাম না, কিন্তু আত্মর অন্তরে তুই বেশি চিনোস চিনোস, ইকে কত বড় খারাপ মেয়ে তুই জানোস? এই কাবিলা তুই যেটা ভাবতাছ এরকম না, একটা মানুষ সবসময় একরকম থায় না বেটা, দুষ্টামি ভাতরামি তুইও করো বেটা, মুইও করি, কিন্তু মনে তো একটা জায়গায় এসে ঠিক হয়ে যায় ওই না? অন্তরা আগে যা করছে করছে, কিন্তু অন্তরা এখন একদম ঠিকঠাক হয়ে গেছে, অন্তরা অনেক চেঞ্জ হয়েছে, তোর কোনো ধারণাই নাই, শি চেঞ্জড আ লট। ও অন্তরা চেঞ্জ হয়ে গেছে, এটা কি তুই নিজের থেকে বলতেছিস নাকি অন্তরা তোরে বলছি এটি চেঞ্জ হয়ে গেছে? কোনটা অন্তরা যদি তোরে বলি থাকে তাহলে এই কথা আমি জীবনে বিশ্বাস করি না, তুই যদি কথা বলস তাহলে তুই এসব পুরো ভুলের মধ্যে আসছিস, তুই বুঝতেছিস না শুভ তুই কত ভুলে পা দিতেছিস। আমি তোরা বারবার মানা করছি শুভ, তুই এটা পিছিয়ে ঘুরিচ্ছা, এটা পিছিয়ে ঘুরিচ্ছা, জীবন অনেক বড় খাই যাবি, বলে দিলাম শুভ। তুই ভুল করতে আছো, মুই আবারও বলতে আছি তুই ভুল করতেছস। আরে আমি বলে ভুল করতেছি, বিষয়টা বোঝার চেষ্টা কর বেটা, ও আগের মতো নাই বেটা, 24/7 ও এখন আমার লগে কানেক্টেড থাকে, ও কারোর সাথে এই কথাও বলে না, কোনো কিছুই করে না, কারোর সাথে দেখাও করে না বেটা, সারাক্ষণই তো আমার লগেই থাকে সে। পুরাটা ভুল, তুই যা চিন্তা করতেছস শুভ পুরাটা হচ্ছে ভুল, তুই ভুল বুঝতে আছস বেটা। শুধু তুই অন্তরে কি আমারই চিনিবি? আমার তুমি অন্তরে বেশি চিনস? আরে বেটা তুই যেরকম ভাবতেছ সেরকম নাই বেটা, অন্তরা 24/7 মোর লগে কানেক্টেড থাকে, মোর লগে ফোনে কথা কয়, মোর লগে ভিডিও কলে কথা কয়, ও মোরে ছাড়া অন্য কোন বেটার লগে কথাই কয় না বেটা, দেখাও করে না বেটা। তুই যে কত বড় বোকা তুই জানোসই না,
তুই কি মনে করছিস অন্তরা তোর লোকে দেয়া গেলে টাকা দিয়েছে? অন্তরা খালি তোর লোকেই কথা বলে, মিনিমাম 10টা হলো লোকে দেয়া করে লেখা টাকা দিচ্ছে। তোর লোকে যদি ফোনে কথা বলা শেষ হয়, এরপরে তুই মনে করবি 11-10টা লোক কথা কয়। অন্তরের মতো ভাইয়া পুরো নোয়াখালী ওকে একটাও নাই। এই কাবিল, এই মুখ সামলে এই কথা আইছে অন্তরা নে শুনে নে, উল্টা পাল্টা কথাবার্তা বলবি না তুই, বড় বেশি চালাক গিরি দেহ এর লেগে তো রোগে তোমারে বইলে দে। এই বড় এই বড় এই কথা বলবি না, হাত তো লোকে তোর সাথে কথা বলছিস লোকে, তোমার একটা কথা বলে লোকে কি করে বেটা, আমরা কি জানি লম্বা রাখি না খাইয়ে দিছে রত দে খাইয়ে দিছে আরে না ওকে আরে কই বলে মাছ শুরু করছ তুই দাঁড়া দাঁড়া এই পাশে ভাই আরে আপনি চাপে ভাই আমার লোকে পরিচয় করে দেবো, আমি দিলে খাই দিই আমি যেটা আমি যেটা কই হন অন্তরা যেহেতু খারাপ মায়া কাবিলা কইতাছে বন্ধুতে বন্ধুতে দূরে সরে গেলি কাবিলা, বড় কষ্ট পাইছে পাল্লে ওর কাছে সরি চাইছ। এক্স্যাক্টলি, কাবিলাই খালি কষ্ট পায়, আমি কোনো কষ্ট পাই না। আরে বেটা, একসাথে থাকলে এরকম হয়, টুকটাক হইতে পারে, তাই বললে হাতাহাতি হইব, মারামারি হইব, ভুল বোঝাবুঝি হইলে ঠিক করে নিতে হইব। তোরা তো বেটা আমার কথা শুনোস না, আমি তো তোকে একদিনের হইলেও বড়, তাই না? আমার গুণসি না বেটা, আমার কথা শুনিস, বেয়াদবি করিস না আমার লগে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।